আমি আসব এখানে তুলসীর কাছে, তুলসীর নিজের এক্সপিরিয়েন্সগুলো শুনবো। এর আগে এই র্যাগিং রুখতে বা যে ধরনের অরাচকতা চলছে, যে ধরনের কোথাও অবাধ অশ্লীল আচরণ চলছে, গতকাল আমি প্রতিবেশীদের বক্তব্য শুনিয়েছিলাম, চাইলে আজকে আরও একবার শোনাতে পারি আপনাদের সামনে। যে যাদবপুরে মেন হস্টেলের আশপাশে যে সমস্ত আবাসন রয়েছে সেখানকার মানুষজন কী পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাদের কী অভিজ্ঞতা। এতদিন পর্যন্ত না কোনো ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে, না কোনো ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে, না কোথাও শুনতে পেয়েছি আমরা হোক প্রতিবাদ অশ্লীলতার বিরুদ্ধে, আর না তো এই জুটার যারা অধ্যাপক রয়েছেন তারা হাতে হাত রেখে কোনো মানববন্ধন করেছেন। কিন্তু আজকে জটা যেই মুহূর্তে দেখলাম যে প্রতিবাদ মিছিল নামলো যাদবপুর বাঁচাও, সেখান থেকে কোথাও পুলিশ রণংদেহী মূর্তি ধারণ করলো। আমি দেখছিলাম তুলসী যে মহিলাদের পর্যন্ত টেনে হিচড়ে তোলা হচ্ছিল, আমাদের ক্যামেরা বন্দী হয়েছে ঘটনাচক্রে সেই সমস্ত দৃশ্যগুলো, কেন হঠাৎ করে কেন? দেখুন, আমরা দেখেছি সর্বভারতীয় স্তরে INDIA যে সেটিং চলছে, তো সেই সেটিং এর যে প্রভাব আজকে আমরা যাদবপুর অভিযানে যে গোলপার্ক থেকে আমাদের যাত্রা ছিল সেখানে আমি দেখতে পেয়েছি। আমার নিজের জামা আজকে র্যালিতে ছিঁড়ে ফেলেছে একজন পুরুষ পুলিশ, দ্বারা আমাকে হেনস্থা করা হয়েছে, বিবস্ত করার চেষ্টা চলেছে। তো সেই INDIA যে সেটিংটা সেটা আজকে নজরে পড়েছে যে কিভাবে মমতা ব্যানার্জির দলদাস তৃণমূল পুলিশ এই SFI-এর বা বামপন্থা যে ছাত্র সংগঠন রয়েছে তাদেরকে কিভাবে এই নোংরামিগুলো করতে সাহায্য করছে। এবং আমরা এখনো অবধি দেখছি যে ক্যাম্পাসগুলোতে কিন্তু বহিরাগত ছাত্র মুক্ত এখনো হয়নি, এবং এই তৃণমূল সরকারের দলদাস পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ। এই দু সপ্তাহ হয়ে গেল আজকে আমাদের স্বপ্নদীপ কুণ্ডুর যে মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে সেই কাণ্ডের, অথচ আজকে আমরা দেখছি মিডিয়ার দ্বারা যে এখনো অবধি কিভাবে গাঁজা চাষ চলছে ওখানে, কিভাবে নেশা করা হচ্ছে এবং অশ্লীল কারুকার্য এখনো অবধি হচ্ছে। আজকে বিদ্যার্থী পরিষদ কেবলমাত্র 50 মিটার এগোতে পারলো না, র্যালি শুরুর মাত্র 50 মিটার আমরা এগোতে পারিনি। আমাদেরকে প্রথমে ব্যারিগেট দ্বারা আক্রমণ করা হলো, ওখানে রোখার চেষ্টা হলো, পরে আমাদের যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ইয়াগাওয়াল শুক্লা আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিল এই যাদবপুর কাণ্ডের প্রতিবাদে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হলো। পরে যেই 3-4 জন ছাত্রী আমরা প্রতিবাদ করছিলাম তাদেরকে কোনো রকম মহিলা পুলিশ নয় পুরুষ পুলিশ দ্বারা আক্রমণ করা হচ্ছে। তো এইখানে স্বভাবত পরিষ্কার যে আমরা আজকে প্রতিবাদে এসেও আমরা এখানে সুরক্ষিত নয়। তাহলে ওখানে যারা অন্য আদর্শে যারা ক্যাম্পাস ইউনিটে পড়ে, ক্যাম্পাসের মধ্যে পড়াশোনা করে, যেই সব মেয়েরা বা ছেলেরা রয়েছে যারা তাদের বামপন্থা আদর্শে বিশ্বাসী নয়, তাদের অবস্থাটা আজকে কোথায়? খুব ভ্যালিড প্রশ্ন সত্যি, যদি বাইরে এই অবস্থা হয় তাহলে ভেতরে কি?